এখানে কাঁকড়াটা সিদ্ধ করে রেখেছি। দিদি কাঁকড়াটা ছাড়িয়ে এখানে রাখছি। কাঁকড়ার মোমো বানানোর জন্য আমরা নিয়েছি কাঁকড়া, যেটা দিদি এভাবে ছাড়িয়ে নিয়েছে। মটরশুঁটি, আলু কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, গরম মশলা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ময়দার এবার নিয়ে রেখেছে মা। আর সাথে নিয়েছি বাঁধাকপি, দিদি এইভাবে কাঁকড়াগুলো গুড়িয়ে নিচ্ছে, দিদি এভাবে কাঁকড়াগুলোকে পেস্ট করে নিচ্ছে। পেস্ট করে এই এমন হচ্ছে। তেল দেওয়া পরে দিদি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা কুচি সব একেবারেই দিয়ে দিতাম। সব মশলাপাতি দিদি একসাথে, আর যা আলু কোচানো ছিল সব কোচানো ছিল, সব কিছু দিয়ে দিচ্ছি। এটা পুর বানানো হবে। কাঁকড়া যেগুলো দিদি বেটে রেখেছিল এবার কফি সিদ্ধটা দিয়ে দিতে হবে। কুকটা রেডি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এখানে আমরা জলটা ফুটাতে দিয়েছি, আর এইভাবে চুবড়িটা দিয়ে স্টিম করা হবে। মা এইভাবে ফুটা দিয়ে মোমো প্যাকিং করছে। দেখো মা মোমোটা শেপ দিয়েছে এমন। তিন দিদি মিলে প্যাকিং করছে, এখানে মোমো তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের শেপে মোমো হচ্ছে। মা এইভাবে দাও, এইভাবে মা সেট করে দিয়েছে সবটাকে, তারপরে ঢাকা দিয়ে দিয়েছে। এবার এটা স্টিম হবে আধা ঘন্টা। টাইম হয়ে গেছে, এবার চেক করে নেওয়া যাক। হয়ে গেছে মা? হ্যাঁ হয়ে গেছে, নামিয়ে দিই। হয়ে গেছে, কিরম কিরম দাম?